আমরা জেনা করা হারাম জানি, মানুষ হত্যা করা হারাম জানি, মদ খাওয়া হারাম জানি, কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে, সরকারি বা বেসরকারি কোনো কাজে, আমরা যখন সিরিয়াল ব্রেক করি, আমরা যখন সিস্টেম ব্রেক করি, আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই, আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই, আমরা যখন টাকা পয়সা দিয়ে শর্টকাট হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল হইতে ধরুন এতদিন লাগবে, আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা দিয়ে বিশেষভাবে একটু দেখেন না কিছু করা যায় কিনা। আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে, আপনি বলছেন ভাই সিরিয়াল ধরাটা তো ঝামেলা, 500-1000 দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন। এগুলো অনেক দিনদার মানুষও করে, করে কি করি না আমরা? এই কাজগুলো হালাল না হারাম? মনে রাখবেন, আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো। আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা বলেন, লম্বা লম্বা ওয়াস্ত করেন, আপনি কি সিরিয়াল ধরেন কিনা? আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি, এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি, কিছু লোকজন চলে আসেন নিরাপত্তা রক্ষীরা, ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন। আমরা কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই? আমি কয়েকবার জিজ্ঞেস করছি, তো বললো যে আপনার নিরাপত্তার জন্য, আপনি শুধু না, এই টাইপের আমাদের দায়িত্ব একটা ফোর্স আছে আমাদের, আমাদের খেয়াল করি আমরা কারা কারা আছেন, যাদের বাহিরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, নিরাপত্তা না হোক, উটকো যে হ্যাসেল হবে, ভিড় হবে, আমাদের অসুবিধা তৈরি হবে, এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা, এটা আমাদের প্রয়োজনে আমরা করি, আপনার প্রয়োজন না, তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই, কিন্তু চেষ্টা করি পারত পক্ষে এই জাতীয় মানে সুবিধাগুলো যেন না নেওয়া লাগে। তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন, আমি তো ফেরেশতা না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান, এখানে অনেক হিন্দু ভাইরা আছেন, তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি, যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি, আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে, পুরান করে ভাবলেই হবে, অর্থাৎ কোরআন হাদিসের টাতে গেলেই হবে, ঠিক না? ঠিক বলে, কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে না নাই, শুধু দরকার হলো যেটা কেতাবে আছে সেটা আমলে আসা, যেটা কেতাবে আসে সেটা। অতএব রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষাঙ্গনে, সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব, শৃঙ্খলা মেনটেন করব, যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করব না, সিরিয়াল দাঁড়িয়ে থাকব, প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকব। এই যে এখানে আপনারা ত্রাণের কাজ করতে আসছেন, মনে করেন আমি কোনো মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি, অথবা আমাদের কোনো ভাইকে কোনো গাইড দিচ্ছি, এখন আপনারা যদি কাজ টাজ ফেলে এসে আমার সাথে ভিড় করেন, তাহলে এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খল হবে? তাহলে এটা করলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? আপনি যদি কাজের ক্ষতি করে এসে ডিস্টার্ব করেন, সওয়াব হবে না গুনাহ হবে? ওয়াজের জায়গায় নারায় থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক, ইনশাআল্লাহ, এগুলো বলার লোকের অভাব নাই, কিন্তু বাস্তবে লোকের বড় আচ্ছা। এখন আপনারা কতটা আমল করছেন, ইনশাআল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সিরিয়াসলি বলছি, আসলে আমরা সংশোধন হয়ে যাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।